নমস্কার বন্ধুরা, আমি রিমি, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে। আমরা সবাই কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি, আর বাড়িতে যদি বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। আমার আজকের রেসিপি খইয়ের রসমালাই। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। খইয়ের রসমালাই বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম খই। খইটাকে আমি এবার শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে আমি খইটা শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে খইটা দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি খইটাকে হালকা করে ভেজে নেব। খইটাকে আমি 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার খইটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এখন খইগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খইগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খইগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে শুকনো ঝরঝরে করে খইগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে খইয়ের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, দিচ্ছি ছোট 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ছানা। ছানাটা আমি হাতে চটকে মসৃণ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, এর বেশি ময়দা দেওয়ার আর দরকার নেই। এবার সমস্ত উপকরণগুলোকে শুকনো শুকনো করে এইভাবে 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি 2 মিনিটের মতো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি প্রথমে অল্প একটু দুধ দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে নেব। ডোটা খুব বেশি নরম বা টাইট করা যাবে না, মিডিয়াম করে রেডি করতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো রেডি করি ওইভাবেই করতে হবে। আর এখানে দুধটা আমি রুম টেম্পারেচারে দুধই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দিইনি। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ডোটা রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা রেডি করে নিয়েছি। এবার আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার আমি এই হাতের মধ্যে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই ডো থেকে অল্প অংশ নিয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল বলের মতো করে নিতে হবে। দেখুন এইভাবে এইভাবে আমি সমস্ত বল তৈরি করে নিয়ে ফিরে আসছি। এখানে আমার সমস্ত বল রেডি করা হয়ে গেছে। খইয়ের বলগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার খইয়ের বল ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম। এবার যে বলগুলো রেডি করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছুটা বল ভেজে নেব, তারপরে আবার সেকেন্ড ব্যাচে ভেজে নেব। এবার লো ফ্লেমে হালকা করে বলগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। খইয়ের বলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি অন্য বলগুলো তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বলগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব খইয়ের বলগুলো ভেজে নিয়েছি, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। খইয়ের বল যতক্ষণে ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমি প্যানে 500 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে জাল দিয়ে নিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধটা ফুটতে থাকলে সাইডের সরগুলোকে এরকম ভেঙে ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা আরও ঘন হবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই লিকুইড দুধের সঙ্গে অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে
নাড়াচাড়া করে নেব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দুধে দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে আমি 7-8টা কাজুকে মিক্সিতে বেটে নিয়েছি, কাজু বাটাটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনির মাপটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে খয়ের যে বলগুলো ভেজে রেখেছিলাম সব বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটাও অনেকটা কমে এসেছে। খয়ের রসমালাই একদম রেডি। গ্যাসটা নিয়ে এবার বন্ধ করে দেব। খয়ের রসগোল্লাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে যে কত সুন্দর একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। রসমালাই রাখার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খয়ের রসমালাইটা ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে, তখন এটা খেতে আরও ভালো লাগবে। ওপর থেকে একটু কাজু আর কেশর ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।